শুধু জানা কীর্তন এই নামামৃত প্রেমামৃত রসামৃত কৃষ্ণ নাম চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী টীকা করেছেন, কৃষ্ণ নাম অমৃত যত দাদা কোটা একটু কমাবেন। তোমরা সবাই পান করো সদা অবিরত, তোমাদের সমস্ত পাপ তাপ তিমির বিনাশ কৃষ্ণ নামে ভবক্ষুধা দূরে যাবে, অচিরেতে মুক্তি পাবে শ্রবণেতে বাড়িতে উল্লাস। পৃথিবীতে আর কিছু সত্য না হলেও একমাত্র কৃষ্ণ নাম বড় সত্য বাবা। পূর্বে ছিল সত্য, আজকে বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই শাশ্বত সত্য বাণী কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম আস্বাদন করে, এই সত্যবাণী শ্রবণ করে আমাদেরকেও সত্য হতে হবে, তাই না? সত্য নাম শুনি, সত্যবাণী শুনি, কিন্তু মিথ্যে পথে চলি, মিথ্যা কথা বলি, তাহলে তো নাম শ্রবণ অনর্থক বৃথা হয়ে গেল। এই কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম, লীলা স্মরণ ভক্ত সঙ্গ, এগুলো ভজন, মানব জীবনের ভজন। এগুলো প্রসাদ হইতে যেমন মহাপ্রসাদে পরিণত হয়, একসময় ভজন করতে গিয়ে জীবনটা মহাভজনেও পরিণত হয়। ভক্ত সঙ্গ করলে জীবনে ভজন হয়, লীলা স্মরণ করলে ভজন হয়, কৃষ্ণ নাম শ্রবণ করলে ভজন হয়, মহাভজন হয় কিসে? মহাভজন হয় এই নাম শুনে, লীলা স্মরণ করে, ভক্ত সঙ্গ করে, যখন আমার আমাকে পরিবর্তন করা যায় তখন হয় ভজন। মানবকুলে জন্ম নিয়েই যে আমি উত্তম একটা জীব, আমি অনেক বড় কিছু হয়ে গেছি, একথা ভাবনা ঠিক নয়। অন্তর ভরা আছে আমার হিংসা, আমি করি অপরের নিন্দা, আমার আছে অন্তর ভরা মান অভিমান, আত্মহংকার। যদি একটু ধনী হই তবে ধনের বড়ায় ধনের অহংকার দেখায়, যদি একটু পণ্ডিত হই পাণ্ডিত্যের অহংকার জারি করি, যদি বিদ্বান হই বিদ্যাটাও আমার জীবনে অহংকারে পরিণত হয়। কিন্তু কখনো কোনোদিন ভাবিনি এত অহংকার করেছি, এত পাণ্ডিত্য দেখিয়েছি, এত মান অভিমান করেছি, উত্তম মানবকুলে জন্ম পেয়েছি, এই অহংকারে আমি আত্মহারা। কিন্তু আকারটা ধারণ করেছি, মানুষ হতে পেরেছি কিনা তা কি ভেবেছি? মানুষ কুলে জন্ম নিলেই যে আমি প্রকৃত মানুষ হলাম তা নয়। আমার যদি আকারটা মানুষের হয়
স্বভাবটা না হয়। আকারে মানুষ আমি, কিন্তু স্বভাবে পশুর চাইতে অধম। তাহলে মানব কুলে জন্ম নেওয়া কি করে উত্তম হলো? সবসময় লক্ষ্য রাখতে হবে আমি প্রকৃত মানুষ হতে পেরেছি কিনা। আর প্রকৃত মানুষ হতে গেলে আমাকে কোন কর্মগুলো করতে হবে? প্রকৃত একজন মানুষ হতে গেলে আমাকে প্রকৃত একজন মহৎ মানুষের সঙ্গ করতে হবে। সতের সঙ্গ করিলে সতের বর্ণ হয়, অসতের সঙ্গ করিলে জীবনের সকলই পালায় যায়। এই যে আজকে বৈষ্ণব সঙ্গ করতে এসেছি, সাধুর সঙ্গ সৎসঙ্গ করতে এসেছি, বড় ভাগ্য গুণে আজকে বৈষ্ণব ভক্তির সঙ্গ পেয়েছি, আমাদের জীবনে এই আজকের দিনটা বড় সৌভাগ্যের দিন বাবা। ইচ্ছে করলে বৈষ্ণব সঙ্গ পাওয়া যায় না, ইচ্ছে করলে মহৎ মানুষের সঙ্গ পাওয়া যায় না। এই যে আজকে মধুর সঙ্গ করছি, এটি হলো জীবনের পারমার্থিক কর্ম। এই সঙ্গ করলে কি হবে? আমাদের হিংসা নিন্দা এগুলো দূরে যাবে, মান অভিমান থাকবে না, আত্ম অহংকার থাকবে না, পাণ্ডিত্যের বড়াই থাকবে না। বাবা, ভেবে কি দেখেছি কখনো আমরা, পৃথিবীর সমস্ত বিষয় ঐশ্বর্যগুলো যদি আমাদের হয়, পৃথিবীর সবচাইতে বড় পণ্ডিত যদি আমি হই, সব বিষয় ঐশ্বর্যগুলো আমার, কিন্তু জীবনে যেদিন শেষ বিদায় বাঁশিটা বাজবে, কি নিয়ে যেতে পারবো যাবার সময়? কিছু কি নিয়ে যেতে পারবো? এসেছিলাম রিক্ত হস্তে শূন্য হাতে, আবার যাবার বেলা শূন্য হাতেই চলে যাব। বরং নিজের বোঝাটা অন্যের কাঁধে আমরা চাপিয়ে দিব। যেদিন দেহ থেকে প্রাণটা চলে যাবে, এই রঙিন বস্ত্রগুলো খুলে নিয়ে, সাদা একটা ধবধবে বস্ত্র পরিয়ে দিয়ে একাকিত্ব যেতে পারবো না। চারজনার স্কন্ধে নিজের বোঝাটা চাপিয়ে দিয়ে আমরা শেষ বিদায়টা নিব সেই দিন। নিজের বোঝা নিজে বহন করবার ক্ষমতা সেই দিন থাকবে না। তারপরেও এত অহংকার, তারপরেও এত বড়াই, এত অভিমান। অভিমানের মস্তকটা সহজে ভক্তের চরণ ধুলার তলে নোয়াতে চায় না। কি করে নোয়াবে? দেখবেন ফলন্ত বৃক্ষের শাখাটা হয় নিম্নগামী। যে বৃক্ষে যত বেশি ফল ধরে, সে বৃক্ষের শাখাটা ততটাই নিম্ন দিকে ধাপিত হয়। যে বৃক্ষে কোনোদিন ফলই ধরে নাই, সে বৃক্ষের শাখাটা যেমন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আমাদেরও জীবনে তাই। যতক্ষণ এই দেহ বৃক্ষে মহতের কৃপাগুণে, শ্রীচৈতন্য গুরুর করুণায়, ভক্তের কৃপায়, ভগবত প্রেম ভক্তি রূপ ফলটা এই দেহ বৃক্ষে জাগ্রত হবে না, ধরবে না, ততক্ষণ আমাদের অভিমানের মস্তকটা ভক্তির চরণ ধুলার তলে নোয়াবেও না বাবা। আরে
তাই বলি যত সাততলাতেই থাকি একদিন ওই সাততলা হইতে টেনে হেসে একটা গাছতলায় নামিয়ে আসতে হবে বাবা। সাততলা হইতে একদিন তুলসী গাছতলায় আমাদেরকে আসতেই হবে। উত্তর সিথানে ওই তুলসী বৃক্ষের নিচে যেদিন শোয়াই রাখবে দুই নয়নে দিবে দুটো তুলসী পত্র আর বক্ষে দিবে একটি গীতা। আচ্ছা বলতে পারি কি একটা মৃত দেহের উপরে গীতাটা দিয়ে কি লাভ? কি লাভ আছে একটা মৃত দেহের উপরে গীতা দিয়ে? যার পক্ষে গীতা দেওয়া হয়েছে সে গীতা পাওয়ার অধিকারী নয়, কারণ দেহে যেদিন প্রাণ ছিল, এই ঘরে যেদিন মানুষটা ছিল, এই রথে যেদিন সারথিটা ছিল, সেই দিন এক অধ্যায় গীতা আমরা কোনোদিন পাঠ করিনি। এক অধ্যায় গীতা পাঠ করে প্রভুকে শুনাইনি। গীতার 700 মন্ত্রের মধ্যে একটা মন্ত্র পাঠ করে প্রভুকে শোনাতে পারিনি। আর দেহ থেকে প্রাণটা চলে গেছে, গীতা দিলেই হয়ে গেল? গীতা তুমি তাকেই দাও যারা দেহে প্রাণ থাকতে গীতাকে বক্ষে জড়িয়ে ধরে আদর করেছিল, গীতাকে আস্বাদন করেছিল। 18টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় গীতা পাঠ করেছিল, একটা মন্ত্র একটা শ্লোক বলেছিল, গীতাকে প্রতিদিন জল পুষ্প আদি দিয়ে প্রণাম করেছিল। তুমি তাকে গীতা দাও। চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু সনাতনকে বলেছিলেন, সনাতন আমি ভক্তির বদনে আমার নিজের নাম শুনতে বড় ভালোবাসি। সনাতন ভক্ত যখন ঠাকুর ঘরে প্রবেশ করে আমার সম্মুখ মাঝে আমারই নাম গুণ কীর্তন আমাকে শোনায়, আমি তখন বড় প্রীত হই, অত্তরে আনন্দ পাই। আমি ভক্তির বদনের নাম শুনবার জন্য গোলক ছেড়েছি, গোলক বৃন্দাবনের আসন ছেড়েছি, রাজত্ব ছেড়েছি, সব ছেড়ে আজকে কাঙালির মতো ভিখারির মতো স্কন্ধে ভিক্ষার ঝুঁকি নিয়ে এসেছি। একমাত্র আমার কলি হতো জগতের ভক্তের জন্য। কলিজীবের ভক্তদেরকে ভগবান এত ভালোবাসেন, যেমন দেখবেন পিতার 4টি পুত্র, যে পুত্রটা বোবা অন্ধ কিংবা পুঙ্গ, ওই 3টি সন্তানের চাইতে বাবার সবসময় চিন্তা বেশি পুঙ্গ সন্তানটার জন্য, বোবা সন্তানটার জন্য, অন্ধ সন্তানটার জন্য। ঠিক তদ্রূপ সত্য ত্রেতা দ্বাপর কলি এই 4টি যুগের মধ্যে সবচাইতে অঙ্গ পুঙ্গ অন্ধ বোবা হল কলিহত জীব। এই কলিহত জীবের জন্য ভগবানের সব সময় ভাবনা চিন্তা বেশি। তিনি ভাবলেন আমার কলিহত জীব কঠিন কোনো ভজন করতে পারবে না, কঠিন ভজনেরা পারবে না করতে, তাই এই কলিহত জগতের জীবের জন্য একটি সহজ ভজন আনলেন, বদনে কৃষ্ণ নাম। শিশুর মতো সরল প্রাণে হা কৃষ্ণ বলে কাঁদা,
কৃষ্ণ সহজ উপায় দিয়েছেন ভগবান, সহজ ভজন দিয়েছেন, এজন্য বলতে চাই অভিমান দিয়ে জীবনে কি হবে রে বাবা। একদিন তুমিও চলে যাবে, একদিন আমিও চলে যাব, পৃথিবীতে চিরকাল চিরদিন চিরজন্মের মতো আমরা কেউ আসিনি। সকলকে একদিন চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। এজন্য বলি মানব জীবনের সবচাইতে বড় ভজন সেটি হল উদারিত অন্তরে সরল প্রাণে মানুষকে ভালোবাসা। চণ্ডীদাস বলেছেন, শোনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আমাদের 84 লক্ষ জনম পূর্বে কেটে গেছে। এই 84 লক্ষ জনমের মধ্যে 4 লক্ষ জনম আমাদের মানবকুলি হয়েছিল, আর 80 লক্ষ জনম হয়েছিল কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষ তরুলতা আদি কুলে। দেখবেন চলার পথে কিংবা কোনো নববৃন্দাবনে গিয়ে মহতি কোনো জায়গায় গিয়ে দেখবেন কিছু কিছু বদন দর্শন করলে বড় আপন মনে হয়, খুব আপন। জানি তুমি আমার কতদিনের চেনা, আসলে তোমাকে কোনোদিন দেখিনি, তোমার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তুমি আমার কেউ না, কিন্তু তারপরেও তোমাকে দেখলে আমার এত আপন মনে হয়, বক্ষে জড়িয়ে ধরলেই যেন প্রাণটা শীতল হয়ে যায়। এর কারণ কি জানেন? এর যথেষ্ট কারণ আছে। এর কারণটা হলো ওই যে 4 লক্ষ বার মানবকুলে জন্ম গেছে, ওই 4 লক্ষ জন্মের মধ্যে কোন জন্মে আপনি আমার পিতা ছিলেন, আপনি আমার মা ছিলেন, আপনি আমার ভাই ছিলেন, আপনি আমার আত্মীয় ছিলেন, আপনি আমার বন্ধু বান্ধব ছিলেন, কিংবা একই জায়গায় বৃন্দাবনে বসে আপনাকে বৈষ্ণব ভেবে আমি আপনার সঙ্গ করেছিলাম। এজন্য আপনাকে আজকে আমার খুব আপন মনে হয়, খুব প্রাণের জন্য মনে হয়, বক্ষে জড়িয়ে ধরলেই প্রাণটা শীতল হয়ে যায়, এটি পূর্বজন্মের স্বীকৃতি বাবা। আজকে কত ভক্ত এক জায়গায় বসে সঙ্গ করছি, এক জন্মের পাওয়া নয়। নয়নে অশ্রু আসলে তোমাকে জড়িয়ে ধরলে আমার প্রাণটা শীতল হয়ে গেল, এ কি এক জন্মের পাওয়া? এক জন্মের পাওয়া নয়, পূর্ব পূর্ব জন্ম এই সঙ্গ লাভের ফলে সঙ্গ করেছিলাম, এই ফলে আজকে আবারও মধুর সঙ্গ পেয়েছি। সরল প্রাণে মানবিমান অহংকার পরিত্যাগ করে আজকে যদি বৈষ্ণব সঙ্গ করতে পারি, আবার কোনোদিন আপনাদের সঙ্গ হলে হতেও পারে। এটি পূর্বজন্মের স্বীকৃতি। এজন্য আপনি আমার এত আপন, প্রত্যেকটা মানুষ আমাদের প্রত্যেকের আপন। তাহলে ব্যথা দিবেন কাকে একবার ভেবে দেখুন, কাকে ব্যথা দিবেন? সবাই তো আমাদের আপন, সবাই আমাদের প্রাণের জন। ভাবতে গেলে
আজকে মহৎ সঙ্গ করছি, পূর্ব জন্মে সঙ্গ করেছিলাম, তাহলে কি করে তাকে ব্যথা দিই? হ্যাঁ বাবা, কি করে আঘাত করি? কোন প্রাণে তাকে ব্যথা দিব, কোন প্রাণে তাকে আঘাত করব? মানুষের অন্তরে ব্যথা দিলে না, ভগবানের অন্তরেও ব্যথা দেওয়া কে ঈশ্বর? আমি ঈশ্বর। আমি শব্দের অর্থ হলো পরমাত্মা, আর পরমাত্মারূপী ভগবান শ্রীকৃষ্ণ আমার মধ্যে বিরাজমান। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছে। কারো অন্তরে আঘাত করলে ভগবানকে আঘাত করা হয়, কাউকে ব্যথা দিলে সাক্ষাৎ ভগবানকে ব্যথা দেওয়া হয়। একটা মন্দির ভেঙে দেওয়া, একটা মন ভেঙে দেওয়া, একটা মন ভেঙে দেওয়া, একটা মন্দির ভেঙে দেওয়া একই কথা। যদি পারেন, যে আপনাকে বেশি আঘাত করছে আপনি তাকে প্রাণ বলে ভালোবাসা দিন। একদিন ভালোবাসতে বাসতে ব্যক্তিটি বলবে, না রে, আমি একে যা মনে করেছিলাম এ ব্যক্তিটা তা নয়। তখন সেও আপনার অনুকূলে হয়ে যাবে, সেও আপনার ভক্ত হয়ে যাবে, সে আপনার সঙ্গ পেয়ে একদিন আপনার মতো মহৎ সেও হয়ে যাবে। সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি লাভ হয়। ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভোক্তা অবশিষ্ট, এই তিন মহাসাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়। পুনঃ পূর্ণ শাস্ত্রে ইহা ফুকারিয়া কয়। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এ পৃথিবীতে কেউ ভগবানের কৃপা লাভ করতে পারে না। তাই আসো, অভিমান পরিত্যাগ করে, মান অভিমানের আসন ছেড়ে, ভক্তের চরণ ধুলার তলে গড়ি দিয়ে আমরা বৈষ্ণব ভক্তের সঙ্গ করি। বৈষ্ণব ভক্তের সঙ্গের মাধ্যম দিয়ে যে লীলা স্মরণে চলেছি তা হলো